হয় মই বৰ্তমান উপস্থিত আছো নারায়ণপুর রাজস্বকর অন্তর্গত পানীগাঁও পানীগাঁওর এটা পক্ষীপথর উপর মানে বর্তমান আছো যে পক্ষীপথ এটা পানীর বুড়ায় পেলাইছে কেন চেঁচা নদীর একটা উন্মুক্ত অংশ আছিল 100 মিটার সেই উন্মুক্ত অংশরে চেঁচা নদীর বাঢ়ির পানি বাগরি অহার ফলত এটা সম্পূর্ণ বৃহত্তর একটা অঞ্চল প্লাবিত হয়ে পড়েছে সামগ্রিক পরিবেশটা ভিডিও জার্নালিস্টক দেখাবর কারণে আহ্বান জানাইছো এয়া হচ্ছে চেঁচা নদীর বাঢ়ির পানি বাঢ়ি অহার লগেলগে এটা সম্পূর্ণ যেটো পানীগাঁও শিমলুগুড়ি যেটো সংযোগী পথ সেই পথটো সম্পূর্ণরূপে ডুবি যাওয়ার সমান্তরালভাবে ঘর দুয়ার আদি সকলোতে এটা পানি সুমাইছে যার কারণে রাইজর মাজত এক হাহাকার পরিবেশ বিরাজ হয়েছে গরু ছাগলী এটা থাকবলে ব্যবস্থা নাই গরু ছাগলী মানুষ সকল একেলগে সহবস্থান করবলগিয়া এক পরিবেশের সৃষ্টি হয়েছে এনেদরে সকলতে আসলে পানিয়ে পানি চারিফালে পানিয়ে পানি যার কারণে এটা রাইজে দুঃখ ভোগ ভুগি আছে একাংশ রাইজ আছে মানে তখন কথা পাতি মানে চেষ্টা করম মানে আপনার ওসরলে আইসো কি কব চারিফালে পানিয়ে পানি পানি মুঠতে পানি বাদে আপনি অন্য একু নেদেখে আপনার মাথাউরিটা যদি ভাল ধরনের নির্মাণ করলেন উন্মুক্ত অবস্থা থাকা মাথাউরিটা ভাল ধরনের যদি নির্মাণ করলেহেন বিজ্ঞানসম্মতভাবে যদি নির্মাণ করলেহেন আজি আমার এই অঞ্চলের রাইজও এনেকা অবস্থা নয় কারবার পকা ধান পথার পকি নদীয়ে পুতি পেলাইছে কারবার গেঁয়ে ধান পুতি পেলাইছে কারবার আপনার মানে এটা থাকবলে জায়গা নাই কোনোবাই ভাত খাব পোৱা নাই চাউল পাতবার ধান শুকুয়া পা ধরে একোডাল করবে না আজি গরু ছাগলী কত রাখব গরু ছাগলী আমি বাম জায়গালে লো যাবলগিয়া আছে অল্প আতরত আমি বাঁধিছোগে গরু ছাগলী গাহরি এনেকিখিনি আসা যিখিনি পাইছো নোয়াখিনি কিছু পানিতে গুছি গেছে নোয়াখিনি কিছু পানি গেছে চেঁচা নদীর বাহিনী পানি এইটা এই চেঁচা নদীর পানি চেঁচা নদী মানে সাংঘাতিক পানি আর 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 একাংশ আছে মানে তখন কথা পাতি চেষ্টা করি মানে আপনার ওসরলে আইসো কি কব আসল চারিফালে এটা পানি চেঁচা নদীর বাহিনীর পানি বাড়ি আছে পুয়ায় বরষুণ দিছে তার কারণে এটা সম্পূর্ণ অঞ্চলটা জলমগ্ন এনকে টিভিলে ধন্যবাদ থাকিল বিশেষকে এটা কথা হল মানে চেঁচা নদীর মাথাইটো উন্নত ধরনের বিজ্ঞানসম্মত নবনার কারণে এনে দুজনমান ঠিকাদার আর দুজনমান মানে মানে লড়াই মানে বিজেপি কর্মীয় মানে মাথাটি মানে বনালে ইমান লাখ কোটি টাকা মাথাই এনে ধরনে বনায় জনসাধারণ এনে অবস্থা করলে এটা মানুষখিনি কেনেকে পকা ধান ধান মানে গোল গে ধান গোল আর মানে গোটে বালি পেলায় আছে মানুষের ঘর একাশো পানি ভিতর খোয়া বোয়া ব্যবস্থা নাই গরু ছাগলী পকা রাস্তাটো মানে এটা এই মানে অল্প অল্প বাকি আছে চিঙু চিঙু এনে অবস্থাত মানে জনসাধারণে কেনেকে আমি এটা অনুরোধ করছো পুখুরি ফিশারিং বহুত ডুবিছে ফিশারিংতো আশা করব নয় মানুষকিটা জিয়াই থাকা সংকল্প করবলে বিচারিছো আমি যে কি অনুরোধ জানাবো এটা মই বিভাগীয় কর্তৃপক্ষ আর মানে বিধায়ক মহোদয় আর যিখিনি মানে এই মানে জল সম্পদ বিষয় হেই বিভাগ থাকা তখনলোকে আই সজমিন মানে তদন্ত করক তদন্ত করে পেলায় তখনলোকে আহি পেলায় চক সচা নে মিছা ফটোয়ে মিছা কথা কয় নকয় কেউ যদি আহে তখনলোকে অকল মানে পানি শুকুয়ার পিছত আহে পানি শুকুয়ার পিছত আহি কাম নাই নয় আজি জনসাধারণ খোয়া বোয়া ব্যবস্থা নাই আজি মানে এনে অবস্থা এই অবস্থাত মানে নাই আমি এনকে টিভির জড়িয়ে মানে জনসাধারণ বিভাগীয় কর্তৃপক্ষ বিধায়ক মহোদয় এই কথাই জানাইছো তখনলোকে আহি পেলে আমাক মানে আহি আমার জনসাধারণ বুঝ লগা আর পশুধনের কারণে দানা বস্তু যোগান ধরক হয় ইতিমধ্যে তখনকলে অবগত করেছে যে যে বিভাগীয় কর্তৃপক্ষ আহি যাতে এই সজমিন তদন্ত করে যাতে আহে তদন্ত করে আর ইয়ার একটা বিহিত ব্যবস্থা করে সকল এটা আমি দেখাই আছো যে ঘর দুয়ার সকলতে এটা পানি সুমাইছে কেবল পানি আর পানি চেঁচা নদীর বাহনীর পানির ইতিমধ্যে আমি অবগত করেছো প্রায় 100 মিটার বিগত সময়ত বানপানীয় উটুয়াই নিয়ার কারণে 100 মিটার ছিগি গেছিল আর সেই ছিঙা অংশরে এটা পানি বাগরি অহার ফলত এনেদরে সম্পূর্ণরূপে চেঁচা নদীর যে কালরূপ সেই কালরূপ ধারণ করে এটা সম্পূর্ণরূপে একটা বৃহত্তর অঞ্চল এটা প্লাবিত হয়ে পড়েছে ঘর দুয়ারত পানি সুমাইছে গরু ছাগলী রাখবলে ব্যবস্থা নাই ওখ ঠাই বিচারি হাহাকার পরিবেশ করবলগিয়া হয়েছে মৎস্যজীবী লোকসকলের বৃহৎ ক্ষতি ধারণ হয়েছে গতি আমি কিছু পরিবেশ দেখাবর কারণে আমি চেষ্টা করলাম